অরিজিনাল তেলের গাড়ি টয়োটা এফ প্রিমিও দেখাচ্ছে। সাজু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আজকের এই ভিডিওতে তাহলে আমরা কি গাড়ি দেখছি ভাই? এখন ভাই আমরা দেখবো টয়োটা এফ প্রিমিও গাড়ি। আচ্ছা আচ্ছা, এটা পুশ স্টার্টের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি ভাইয়া। মাইল এটার মডেল কত এই গাড়ি? এটা 2010 মডেল। আচ্ছা, 2010 মডেল, 12 এর রেজিস্ট্রেশন। আর কালারটা দেখেন, একটা হট একটা কালার, রেড ওয়াইন কালার। হ্যাঁ, রেড ওয়াইন কালার খুব কম পাওয়া যায় পুশ স্টার্টের গাড়ি। আর এই কালারটার কিন্তু মার্কেটে ডিমান্ডও অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। গাড়িটা আমরা সামনে থেকে স্টার্ট করি ভাইয়া। হ্যাঁ দেখেন, এবং এই লাইটগুলো সব কিছু কিন্তু অরিজিনালই আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আগে ফুল গাড়িটা আমরা এক্সটেরিয়র লুকটা দেখাই, তারপর ইন্টেরিয়রে যাব। আর টায়ারের কন্ডিশনও দেখেন, প্রত্যেকটা টায়ারের কন্ডিশনও ভালো আছে। গাড়িটার ব্যাক সাইডের কথা যদি বলি, এটা 10 গাড়ি, 12 রেজিস্ট্রেশন। হেডলাইট ব্যাকলাইটগুলো কি গাড়ির সাথে অরিজিনাল? হ্যাঁ, একদম অরিজিনাল। এবং এই গাড়িটা কখনোই সিএনজি বা অথবা এলপিজি কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, মানে অকটেনেই চলছে, শুরু চলছে। যিনি চালাইছেন উনি আসলে, ওনার ডিউটি ছিল খুবই কম, এই জন্য উনি কখনো সিএনজি বা এলপিজি তে কনভার্সনে যায়নি। ওকে, তার মানে যারা একটা ফ্রেশ তেলের প্রিমিয়াম গাড়ি খুঁজছেন, অকটেন ড্রিভেন একটা প্রিমিয়াম গাড়ি খুঁজছেন, এই গাড়িটা একটু এসে দেখেন। আমরা গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাবো, ব্যাক ডালাটা দেখাবো, তার আগে ইন্টেরিয়রটা দেখাই। দেখেন 2010 মডেলের একটা গাড়ি, গাড়িটার ফ্রেশনেসটা একটু দেখেন। বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে, সফট টাচ এসি, ক্রুজ কন্ট্রোল, পুশ স্টার্ট, এবং কি গাড়ির সিটগুলো অরিজিনালি সিট, কোনো কাভার, এক্সট্রা কোনো কাভার লাগানো হয়নি। আচ্ছা, সামনে পিছনে গ্লাসগুলো কিভাবে অরিজিনাল আছে? হ্যাঁ, একদম 100% অরিজিনাল, মানে 100% অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার উপরেও যদি কোনো পার্সেন্ট থাকে সেটা অরিজিনাল। এই দেখেন প্রত্যেকটা গ্লাসে দেখেন টয়োটার লোগো সহ প্রত্যেকটা গ্লাস। আর গাড়িতে কোনো হিটিং ইস্যু কিংবা গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছুই নেই। আমরা তারপরেও বলবো কাস্টমারকে, কাস্টমারের মতো করে চেক করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আর মাঝখানে আর্মরেস্টও আছে, প্রত্যেকটা ডোরের প্যাডগুলো দেখেন, জাস্ট একটু ফ্রেশনেসটা দেখেন। অকটেন ড্রিভেন গাড়ি, আমরা একটু ব্যাক ডালাটা খুলে দেখাই। হ্যাঁ, ওকে, একদম প্রত্যেকটা ক্রস থেকে শুরু করে সব কিছুই অরিজিনাল আছে। বাংলাদেশে কখনো এই এই সাইটগুলোতে কখনো কালারের কাজ হয়নি। যেন হচ্ছে অরিজিনাল অকটেন, মানে একদম সরু, মানে জাপানি কালারটাই আছে ভিতরে। ওকে, আর বাইরে কি টাচ আপের কাজ হয়েছে? হ্যাঁ, বাইরে ভাই একটু টাচ আপের কাজ হয়েছে, আর ফুল গাড়ি কালার হয়নি। অবশ্যই, এত বছর একটা গাড়ি, প্রায় বাংলাদেশে গাড়িটার বয়স 14 বছর। হ্যাঁ হ্যাঁ, তো এটা অবশ্যই টাচ আপ হবেই, টুকিটাকি বাংলাদেশের রাস্তায় গাড়ি চললে টাচ আপ হবেই। আর এই পাশে ড্রাইভিং সিটের পাশে টোটা খুলে দেখাই, এটা পুশ স্টার্টের গাড়ি, স্টিয়ারিং উডেন, আর সফট টাচ এসি, অ্যান্ড্রয়েড মনিটর আছে, ক্রুজ কন্ট্রোল আছে, অনেক অপশন, এবং কি তেলের গাড়ি। একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই কন্ডিশনটা, সামনে পিছনে প্রত্যেকটা টায়ারই আপনারা সেম কন্ডিশনে পেয়ে যাবেন, সাথে আপনার অ্যালয় রিম পাচ্ছেন গাড়িটাতে। এইচআইডি হেডলাইট বলেন, ফগ লাইট বলেন, মানে সব কিছু ইনস্টল করা আছে। এই মুহূর্তে নেওয়ার পর কি কোনো কাজ কাম আছে? যদি নিবে আর চালাবে? হ্যাঁ হ্যাঁ, নিবে আর চালাবে। ওয়াও, ইঞ্জিন রুমটা দেখেন, ভিভিটিএ 1500 সিসির ইঞ্জিন, গাড়ির সাথের ইঞ্জিন। হ্যাঁ, গাড়ির সাথের ইঞ্জিন। আচ্ছা, ইঞ্জিন গিয়ারের কন্ডিশন কেমন? এসি, সাসপেনশন খুবই ভালো ভাইয়া। আচ্ছা, একটু লাগিয়ে দেন ভাইয়া। এটা মডেল আর রেজিস্ট্রেশন একটা আবার একটু ইনস্যুর করেছে, 2010 মডেল, 2012 রেজিস্ট্রেশন। প্রাইসটা চাচ্ছিলেন কেমন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 21,50,000 টাকা। 21,50,000? জি, 10 মডেলের গাড়ি। হ্যাঁ, দামটাও আমরা রিজনেবল করে দিছি। দেন হচ্ছে ভাই, এই গাড়িটার কাগজটা কিন্তু কয়েকদিন আছে, আমরা যে কাস্টমারে নিবে আমরা আপডেট করে দিব। তার মানে আপনারা নতুন পেপারস করে দিবেন? হ্যাঁ, আর কয়েকদিন কিন্তু হাতে আছে। হ্যাঁ হ্যাঁ, পেপারস নতুন, আপনারা 1-2 বছর আপডেট পেয়ে যাচ্ছেন। এর থেকে সুখবর আর কি হতে পারে ভাই? সবাইকে ধন্যবাদ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই। আমাদের শোরুমের অ্যাড্রেস হাউস নাম্বার 11, রোড নাম্বার 2/3, বনানি চেয়ারম্যান বাড়ি, ঢাকা। আচ্ছা, কার্স কিংডম শোরুম দেখতে পাচ্ছেন, সাইনবোর্ড একটু দেখিয়ে দিই। আর বাইদার শোরুম আরও অনেক ধরনের গাড়ির কালেকশন আছে। জাস্ট আজকের এই ভিডিওতে আমরা প্রিমিয়াম গাড়িটি নিয়ে আলোচনা করেছি, গাড়িটি একটু এসে দেখবেন। তাছাড়া আপনাদের যাদের হোন্ডা ভেজাল গাড়ি লাগবে কিংবা প্রিমিয়াম লাগবে, আমাদের শোরুমে আরও অনেক গাড়ি আছে, হিউজ কালেকশন আছে। হ্যাঁ, হিউজ কালেকশন আছে, যেটাই কাস্টমার চায় আমরা দিতে পারবো। আচ্ছা, ভালো থাকুন ভাই। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই।